মাহমুদুল্লাহর শুরুটা হয়েছিল 2007 সালের 25 জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে। সময়ের ডানায় চড়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছর পূর্ণ করলেন বাংলাদেশ দলের অন্যতম এই ব্যাটিং ভরসা। আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছর পূর্তিতে একান্ত সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ বললেন তার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে। আচ্ছা, মাহমুদুল্লাহর দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটি? তার জবাব, যখন আমার সন্তানকে দেখি। কোন শব্দটি বেশি বলেন তিনি? কাকে দেখলে তার মনে হয় ইস, ওর মতো যদি ব্যাটিং করতে পারতাম? মজার সব প্রশ্নের টি টোয়েন্টি ধাঁচে উত্তর দিলেন মাহমুদুল্লাহ। কোনো হার আপনাকে বেশি কাঁদায়? এই বিষয়ে রিয়াদ বলেন, ভারতের বিপক্ষে 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে হেরে যাওয়ার কথা। যদি আপনাকে একটি স্বপ্নের দল বানাতে বলা হয়, সেখানে অধিনায়ক কাকে রাখবেন? রিয়াদ সেখানে মাশরাফির নাম টানেন।